কংগ্রাচুলেশনস বাংলাদেশের জনগণ আমি কালকে রাতে যখন ঘুমাচ্ছিলাম তখনও বলেছিলাম যে আমি ঘুমাতে পারছি না ঘুম অনেকবার ভেঙে গেছে এবং বারবার দেখেছি তোমাদের কী হচ্ছে বাংলাদেশে বাংলাদেশ সত্যিকারভাবে দ্বিতীয়বারের মতো স্বাধীন হল কিন্তু মনে রাখবে এখন নতুন প্রজন্ম তোমাদের সামনে এসেছে বড় একটা দায়িত্ব এই দায়িত্বই আমরা ফেল করেছিলাম গতবার এই দায়িত্ব হচ্ছে সমতার ভিত্তিতে একটা দেশে এক যাতে একটা প্রতিষ্ঠিত হয় একটা সরকার এবং একটা ইনস্টিটিউশন সবাই যাতে এডুকেটেড হতে হয় সবার যাতে সমান অধিকার থাকে মহামান্য মাননীয় এইসব কিছু যাতে না থাকে কারণ যারা ইলেক্টেড তারা আমাদের চাকর তারা আমাদের সার্ভেন্ট যদি এই চাকরামিতে তারা যদি ভলেন্টিয়ারিং করতে চায় তাহলে তাদের এলেক্ট করুন যদি তারা আমাদের রাজা হতে চায় তাদেরকে বের করে দিন জনগণী শক্তির উৎস